গুরুত্বপূর্ণ খবর, মহাবিপদত পড়েছে অভিনেতা নয়ন নীলিম। অর্থাৎ অভিনেতা নয়ন নীলিমর বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ উত্থাপন করেছে মডেল তথা এগারী সহ অভিনেত্রী। আর অভিনেতা নয়ন নীলিমর বিরুদ্ধে কি এনে গুরুতর অভিযোগ উত্থাপন করলে আমি জানাব বিচার। প্রথমতে ফুল প্লেটস আর তারপরে সমগ্র দৃশ্য দেখবল চেষ্টা করি। বিপদত অভিনেতা নয়ন নীলিম, মহাবিপদত পড়েছে এবার অভিনেতা নয়ন নীলিম। নয়ন নীলিমর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উত্থাপন করেছে সহ অভিনেত্রী। মডেল তথা সহ অভিনেত্রীর হারাশাস্তি করার অভিযোগ উত্থাপন হয়েছে নয়ন নীলিমর বিরুদ্ধে। মানসিক আর শারীরিক আতিশাজ্যর অভিযোগ নয়ন নীলিমর বিরুদ্ধে। ক্যামেরার সম্মুখতে প্রমাণ নষ্ট করার অভিযোগ নয়ন নীলিমর বিরুদ্ধে। বিপদত পড়েছে অভিনেতা নয়ন নীলিম। এই মুহূর্তে জানাইছে একটা ডাঙর খবর যে অভিনেতা নয়ন নীলিম, এগারী নয়ন নীলিমর বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ উত্থাপন করেছে এগারী সহ অভিনেত্রী। মডেল তথা সহ অভিনেত্রীর এবার বিশেষ ভিডিও ইতিমধ্যে ভাইরেল হয়ে পড়েছে, যে অভিযোগ উত্থাপন করেছিল নয়ন নীলিমর বিরুদ্ধে। আর নয়ন নীলিমর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করার পাছতে এটা রাজ্য চাঞ্চল্যর সৃষ্টি করেছে। কেনো বিগত সময়সত দেখা পো যায় যে অভিনেতা নয়ন নীলিমক বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উত্থাপন হয়। আর তেনে সময়তে এবার দেখা পো গেছে যে এবার নয়ন নীলিমর বিরুদ্ধে এবার পুনের গুরুতর অভিযোগ উত্থাপন করেছে এগারী মডেল তথা সহ অভিনেত্রী। আর আমি যে ফটো দেখো সেই ফটো হয়েছে এগারী অভিনেত্রী, যেগারী অভিনেত্রী এবার গুরুতর অভিযোগ উত্থাপন করেছে নয়ন নীলিমর বিরুদ্ধে। আর এই অভিযোগ উত্থাপন করার পাছতে এতিয়া বিপদ বাহিছে অভিনেতা নয়ন নীলিমর বিরুদ্ধে। আর নয়ন নীলিমর বিরুদ্ধে কি কি গুরুতর অভিযোগ উত্থাপন করেছে তার সেই দৃশ্য আমি আপনাদের দেখাবলে চেষ্টা করি। আমি পুনে পুনে আপনাদের সেই দৃশ্য দেখাম, কিন্তু প্রথমতে পুনের এবার জানাই লো যে অভিনেতা নয়ন নীলিম বিগত সময়সত দেখা পো যায় যে নয়ন নীলিমর বিভিন্ন যুক্ত বিষয় আছিল, বিভিন্ন ধরনের বিষয় সামাজিক মাধ্যমত বিতর্কর সৃষ্টি হয়। আর বিভিন্ন বিষয় বিতর্কর সৃষ্টি হয়ে থাকার মাজতে এবার দেখা পো গেছে যে অভিনেতাগীর বিরুদ্ধে এবার আইন অন্য এগারী অভিনেত্রী সহ অভিনেত্রী এবার গুরুতর অভিযোগ উত্থাপন করেছে। আমি পুনে পুনে এবার সামাজিক মাধ্যমত ভাইরেল হওয়া অর্থাৎ মোবাইল ক্যামেরাত বন্দী হওয়া এই যেগারী যুবতী অর্থাৎ অভিনেত্রী অভিযোগ উত্থাপন করেছিল নয়ন নীলিমর বিরুদ্ধে, বা এই যে দৃশ্য সেই বিশেষ দৃশ্যটা এবার আপনাদের আমি পুনে পুনে দেখাবলে চেষ্টা করছো। কেনো যে ভিডিওর আপনাদের চালে জল জল পটপটক স্পষ্ট হয়ে পড়ব আসলতে ভুল কার দোষ কার। নি পেলাই হ্যাঁ তাই খুবই ভাল পাও বলে জুহুল লাইফ তোর লগত থাকি মই তোক ভাল পাও। তো ঋতু তোক খবর দিছিলে, তো ঋতু শিকা দিছিলে নীলিম নি পেলাই হ্যাঁ তাই খুবই ভাল পাও বলে জুহুল লাইফ তোর লগত থাকি মই তোক ভাল পাও। তো ঋতু তোক খবর দিছিলে, তো ঋতু শিকা দিছিলে ঋতু শিকা দিছিলে তো কাম নাই তোর ব্যবহার নাছিলে না আর নীলিম কি কব লাগিছে তো ইয়ারে নি পেলাই হ্যাঁ তাই খুবই ভাল পাও বলে জুহুল লাইফ তোর লগত থাকি মই তোক ভাল পাও। তো ঋতু তোক খবর দিছিলে, তো ঋতু শিকা দিছিলে ঋতু শিকা দিছিলে তো কাম নাই তোর ব্যবহার নাছিলে না আর নাছিলে নো তো এভরিথিং ইউ নো এবাউট দ্যাট বাপ রে কি তো তো ভালে নেব তোক মই
তুই কিয় প্লে করে আছিস ভাই? এটা ফোন দাও, এটা ফোন দাও, তুমি ভালে নে বড় ভাই। ঠিক আছে, তো কিয় এটি একটু ফোন দাও, ফোন দাও, আজ দেড় বছর দেড় বছর কথা কানা কিয় পারে না? রিডু ফোন দাও, ফোন করে যাব, রিডু ফোন দাও। So this is the real face of Noyan Nilim. তুই ফেস তো কি বে, তুই ফেস তো কি, হ্যাঁ তুই ফেস তো কি, তোর কি কব লাইছ তো यारे? এখন মু ঘর হয়, তুই ঘর গো উপর কইছ নাকি? হ্যাঁ তো আজ দেড় বছর। So this is Noyan Nilim. হুটেলত নি পেলাই হা তাই কবি ভাল পাও বলে হোল লাইফ তোর লগত থাকি মই তোক ভাল পাও। তো ঋতু ইউটিউব খবর দিছিলে, তো ঋতু শিকা দিছিলে হা হা ঋতু শিকা দিছিলে, তো কাম নাই, তোর বয়ফ্রেন্ড আছিল না? আৰু আছিল নো? তো এভরিথিং ইউ নো অ্যাবাউট দ্যাট। বাপ রে, নন কি দত, তুই ভালে নে বত মই, তুই কি প্লে করিস ভাই? ফোন দাও, ফোন দাও, ফোন দাও, তুই ভালে নে বত না? আর এই দৃশ্য দেখাবলে চেষ্টা করল, আর এই বিশেষ দৃশ্য ইয়াত দেখা পাইছে আপনাদের, যে এগারী যুবতী যেগারী যুবতী মোবাইলত দৃশ্য আবদ্ধ করবলে চেষ্টা করেছে। আর ইয়ারপর একটা কথা স্পষ্ট হয় যে যুবতীগিয়ে আর এই সহ অভিনেত্রীগিয়ে অভিনেতা নয়ন নীলিমর ঘর উপস্থিত হয়েছিল। আর অভিনেতাগিয়ে কৈছে যে এয়া মূর ঘর হয়, মূর ঘর কিয় আস, মই তো তোমার ঘর যাওয়া নাই বলে এনেদরে অভিনেতাগিয়ে যে ক্রিয়া আছিল সেই ক্রিয়ার প্রতিক্রিয়া দিবলে চেষ্টা করেছে। আর ইয়াতে এগারী বিশেষ যুবতী, অর্থাৎ বিশেষ যুবতীর নাম আপনাদের শুনেছে, আর যত ভিডিও করে থাকা এগারী সহ অভিনেত্রীর মুখত আপনাদের শুনেছে যে তেনে হলে মূর লগত তুমি প্লে করিলা বা মূর লগত তুমি খেলা করিলা বলে এই অভিযোগ উত্থাপন করার আপনাদের দৃশ্য দেখেছে। আর এই দৃশ্য এটা সামাজিক মাধ্যমত ভাইরাল হয়ে পড়ার লগেলগে, সংবাদ মাধ্যমত ভাইরাল হয়ে পড়ার লগেলগে এটা চাঞ্চল্যর সৃষ্টি করেছে রাজ্য। আর এই মুহূর্ত জানাইছো এই বিশেষ খবরটো, কিয়নো অভিনেতা নয়ন নীলিমর বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ উত্থাপন করেছে এগারী সহ অভিনেত্রী, মডেল তথা সহ অভিনেত্রীর এবার গুরুতর অভিযোগের পাছতে এটা বিপদ বাড়িছে অভিনেতা নয়ন নীলিমর। কিয়নো এগারী অভিনেত্রীর অভিযোগ যে নয়ন নীলিমর বিরুদ্ধে মডেল অভিনেত্রীগীর অভিযোগ, অর্থাৎ মানসিক আর শারীরিক অতিসাহ্য চলার অভিযোগ উত্থাপন হয়েছে। প্রেমর চলনার যুবতীগীর সঙ্গে গোপন অভিহারও গুরুতর অভিযোগ উত্থাপন করেছে। ক্যামেরার সম্মুখতে ভিডিও প্রমাণর নষ্ট করার অভিযোগ অভিনেতাগীর, অভিনেতা তথা নয়ন নীলিমর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছে। আর অভিনেতা নয়ন নীলিমর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হওয়ার পিছতে পুনের রাজ্য চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। আমি পুনের সেই বিশেষ দৃশ্য আপনাদের পুনের দেখাবলে চেষ্টা করছো, যে দৃশ্য সহ অভিনেত্রী তথা যেগারী যুবতীর কথা উল্লেখ করলো অভিনেত্রীগিয়ে মোবাইল ক্যামেরাত বন্দী করা দৃশ্য আপনাদের পুনের এবার দেখাইছো। হোটেলত নি পেলাই হা তাই কবি ভাল পাও বলে হোল লাইফ তোর লগত থাকি মই তোক ভাল পাও। তো ঋতু ইউটিউব খবর দিছিলে, তো ঋতু শিকা দিছিলে হা হা ঋতু শিকা দিছিলে, তো কাম নাই, তোর বয়ফ্রেন্ড আছিল না? আৰু আছিল নো? তো এভরিথিং ইউ নো, এভরিথিং ইউ নো অ্যাবাউট দ্যাট। বাপ রে, নন কি দত, তুই ভালে নে বত মই, তুই কি প্লে করে আছিস ভাই? ফোন দাও, ফোন দাও, তুই ভালে নে বত না? ভাই ঠিক আছে, তো কি এটি এটি কি ফোন দাও, আজ দেড় বছর দেড় বছর কথা কানা কি পারে না? রিডু ফোন দাও, ফোন করে যাব, হোটেলত নি পেলাই হা তাই কবি ভাল পাও বলে হোল লাইফ তোর লগত থাকি মই তোক ভাল পাও। তো ঋতু ইউটিউব খবর দিছিলে, তো ঋতু শিকা দিছিলে হা হা ঋতু শিকা দিছিলে, তো কাম নাই, তোর বয়ফ্রেন্ড আছিল না? আৰু আছিল নো? তো এভরিথিং ইউ নো, এভরিথিং ইউ নো অ্যাবাউট দ্যাট। বাপ রে, নন কি দত, তুই ভালে নে বত মই, তুই কি প্লে করে আছিস ভাই? ফোন দাও, ফোন দাও, তুই ভালে নে বত না? ভাই ঠিক আছে, তো কি এটি এটি কি ফোন দাও, ফোন দাও, আজ দেড় বছর দেড় বছর কথা কানা কি পারে না? ঋতু ফোন দাও।